হ্যালো কাকাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ সন্তোষপুর সাইডে কখন এসেছিল শম্ভুরা? সকালে। আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ওকে গাইস বাই সি ইউ বাই রিয়া। মানিক তোমার সঙ্গে কিছু কথা ছিল। পরে শুনবো। কাকাবু ফোন করেছিলেন সাইটে ঝামেলা হতে পারে, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। ওকে বাই। যে এসব ওই কনস্ট্রাকশনের ব্যবসা করতে গেলে না ওদের সঙ্গে একটু সমঝোতা করে চলতে হয়। আর আচ্ছা আমি আর কতদিন আটকাবো বলুন তো। আর তাছাড়া ওখানকার থানা আলাদা, ওখানকার ওখানকার অফিসার আলাদা, কিন্তু তোলাবাজগুলো তো এক। সো হোয়াট? না মানে শম্ভুদের সঙ্গে তো আপনার বেশ ভালো সমঝোতা আছে, আপনি বললে আপনার কথা নিশ্চয়ই শুনবে। তার মানে? মানে গতবার ওরা 50 পে আপনাকে 5,000 টাকা দিয়েছিল, সমঝোতা করেছিল। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছেন কি আপনি? আমি বলতে চাইছি না, শম্ভুই আমাকে বলেছিল আপনি নাকি ওর কাছ থেকে 5,000 টাকা নিয়েছেন। বেইমান নেমো হারাম। কাকে বলছেন আপনি? শম্ভুকে বলছি, আবার কাকে বলছি? তাই বলুন, আমি তো ভাবলাম আপনি নিজেকেই বলছেন। তার মানে? তার মানে আপনিও তো আপনার এই পোশাক মানে পুলিশের কাজের সঙ্গে বেইমানি করছেন, সরকারের সঙ্গে নেমখারামি করছেন। দেখুন আপনি কিটা বড্ড বেশি বাজে কথা বলছেন। আপনি কি জানেন যে এসব কথা বলার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি? বাহ চমৎকার, গুন্ডা বদমাশদের তো আপনি অ্যারেস্ট করতে পারবেন না, কিন্তু সাধারণ নাগরিককে পারবেন, কারণ আমি আপনার সঙ্গে সমঝোতা করছি না তাই। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আরে চড়ছেন কেন দাদা, সত্যি কথা বলতে আমিও তো আপনার সঙ্গে সমঝোতা করতেই এসেছি। ওরা আপনাকে 5 দেয়, আমি আপনাকে প্রতিটা সাইটের জন্য 20,000 টাকা করে দেব। আপনি ওদের আটকান আর আমাদের সুষ্ঠুভাবে কাজ করতে দিন। সত্যি বলছেন? আপনাকে মিথ্যে বলতে যাবো কেন, আরে আমাদের ব্যবসা তো চালাতে হবে। আমাদের 4টে সাইটে কাজ চলছে, প্রতিটা সাইটের 20,000 করে, 4টে সাইটের 80,000 টাকা আপনি 4টে কিস্তিতে পেয়ে যাবেন। আর আমি যে মিথ্যে কথা বলছি না সেটা কাল সকালেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। সেটা কিভাবে? কিভাবে? কাল সকাল ঠিক 11টার সময় আপনি আপনার প্রথম কিস্তির 20,000 টাকাটা পেয়ে যাবেন। কেউ জানবে না তো? কাকপক্ষীতেও নয়। আপনি আপনি কালকে সকাল 11টার সময় টাকাটা নিয়ে আসুন, আমি একদম সবাইকে কড়কে দেব। আমার উপর আর ভড়কাবেন না তো। সরি। আসি। কাউকে ভালো লাগে লাগে।